नमस्कार। भारतेर स्वाधीनता संग्रामे नेताजी सुभाष चंद्र बसुर अवदानेर विषये किछु कथा बोलछि। भारतेर स्वाधीनता संग्रामेर इतिहासे नेताजी सुभाष चंद्र बसु तार आजाद हिंद फौजेर अपरिसीम त्याग ओ वीरत्वेर कीर्तिराजी एकटी गौरवोज्जवल अध्याय हिसाबे चिह्नित हये आछे। ब्रिटिश शासन थेके भारतवर्षके मुक्त करार जन्नो आजाद हिंद फौजेर सेनाबाहिनीके तिनि त्याग ओ उच्च आदर्शे जे संग्रामी एकटा भूमिका से भूमिका जे मानसिकता भूमिकार मानसिकता सेटा तैरी करते तिनि उद्बुद्ध करेछिलेन। आज भावते अबाक लागे जे देशेर जन्नो हासते हासते कत वीर योद्धा प्राण आहुति दिएछिलेन तार कोनो हिसेब नेई। नेताजी सुभाष चंद्र बसु तार दुर्बार साहस उदारवादी मन एवं चरम आत्मत्यागेर फलश्रुतिते आमरा पेयेछि आजके आमादेर एई कांक्षित स्वाधीनता। अवश्य अहिंसा नीतिते विश्वासी महात्माजीर सेई जे अवदान सेई अवदानके आमरा अस्वीकार करि ना। আমার মনে হয় যে কেবলমাত্র মহাত্মা গান্ধীর অহিংস নীতির মাধ্যমেই ভারতের স্বাধীনতা অর্জন করাটা অসম্ভব ব্যাপার ছিল। অহিংসা নীতির সঙ্গে সশস্ত্র সংগ্রাম অপরিহার্য ছিল। নেতাজি নিজের দেশের স্বাধীনতা অর্জন করার জন্য জার্মানি এবং জাপানের সাহায্য নিয়ে ভারতের স্বাধীনতার পথ প্রশস্ত করেছিলেন। লেখক অমলেন্দু গুহ তার প্ল্যান্টার্স রাষ্ট্র স্বরাজ গ্রন্থে উল্লেখ করেছেন যে সেই সময়ে বহু নেতাই গান্ধীজির অহিংসা নীতির প্রতি সন্দিহান হয়ে নেতাজির সেই বিপ্লবের প্রতি আকর্ষিত হয়েছিলেন। জাতীয় কংগ্রেসে থাকাকালীন সুভাষ দুবার সভাপতির পদ অলঙ্কৃত করেছিলেন। মহাত্মাজির সঙ্গে তার নীতিগত পার্থক্য থাকলেও উভয়ের মধ্যে একটা ব্যক্তিগত এবং পারস্পরিক যে শ্রদ্ধা সেই শ্রদ্ধা অটুট ছিল। কংগ্রেস পার্টি ছেড়ে নেতাজি সশস্ত্র বিপ্লবের যেটা আহ্বান যেটা তিনি জানিয়েছিলেন সেটা দেখা যাচ্ছে যে সেই আহ্বানের ফলশ্রুতিতেই কিন্তু ব্রিটিশ সরকার তাকে সমীহ করত এবং এক সময় নিরাপত্তার মাঝে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। নেতাজি ইংরেজদের চোখে ধুলো দিয়ে জার্মানি হয়ে জাপানে উপস্থিত হয়ে জাপানে থাকা ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে আজাদহীন ফৌজ গঠন করেছিলেন এবং বিপ্লবী রাসবিহারী বসুর নেতৃত্ব সেখানে ছিল। ব্রিটিশদের থেকে ভারতবর্ষকে মুক্ত করার জন্য জাপান থেকে ভারতবর্ষ আক্রমণ করেন এবং আজাদহীন ফৌজের সৈন্যগণ অসীম বিক্রমের সঙ্গে যুদ্ধ করে কোহিমা এবং ইম্ফল পর্যন্ত এগিয়ে যায়। অবশ্য জাপানিদের বিশ্বাসঘাতকতায় শেষে আত্মসমর্পণ করতে হয় তাদের। সাম্রাজ্যবাদী শাসন এবং পূর্ণ স্বাধীনতার জন্য তথা দেশমুক্তির জন্য বিদেশিদের সাহায্য নিয়েও নেতাজি নিজ আদর্শ থেকে বিচ্যুত হননি এক চুলো। 1941 সালে জার্মানিতে থাকাকালীন তিনি নাজিবাদী হিটলারের সাহায্য নিয়েছিলেন এবং সেই অঞ্চলে থাকা ভারতীয়দের নিয়ে ভারতীয় স্বাধীনতা সংঘ গঠন করেছিলেন। রাষ্ট্রনায়ক হিটলারের সাহায্য নিতেও তিনি একটুকু ইতস্তত করেননি। তিনি নাজিবাদ যেটা যে নাজিবাদের সমর্থন অবশ্য তিনি করেননি। জার্মান দেশের মানুষেরা এই দেশপ্রেমিক বীরের জীবনের মূল্য অতুলনীয় বলে বুঝতে পেরেছিলেন। জার্মানিতে যখন আন্তর্জাতিক যেটা স্থলপথ জলপথ এবং আকাশপথে ইংরেজ ফরাসি রুশ মার্কিন এবং অস্ট্রেলীয় সৈন্যদের গুপ্তচররা নেতাজির সন্ধানে তীক্ষ্ণ নজর রেখেছিলেন তখন জার্মানি এবং জাপান সরকারের আলোচনা মর্মে সাবমেরিনের মাধ্যমে জার্মানি কিয়েন উপকূলের থেকে প্রচণ্ড কষ্ট এবং ত্যাগ স্বীকার করে তিনি জাপানে গিয়ে উপস্থিত হয়েছিলেন।
ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নাৎসি ও অন্যান্য যুদ্ধবন্দীদের সঙ্গে নিয়ে নেতাজির যে যাত্রা এবং বাইরের থেকে ভারতবর্ষকে মুক্ত করার যে প্রচেষ্টা, তিনি সেটাতে কিন্তু কৃতকার্য হয়েছিলেন। এবং আমরা একটা জিনিস দেখতে পাই যে আমরা যদি খুব ভালো করে নেতাজির জীবন, তার সংগ্রামী ভূমিকা যদি আমরা যদি পড়াশোনা করি, তবে দেখতে পাব যে পরবর্তীকালে মহাত্মা গান্ধী কিন্তু তার সঙ্গে যদিও নেতাজির মতের অমিল হয়েছিল, কিন্তু নিজ মুখে তিনি স্বীকার করে গেছেন যে সুভাষচন্দ্রের সেই অবদানের কথা, তার ব্যক্তিত্বের কথা। কংগ্রেস কমিটি যেখানে ডমিনিয়ন স্টেটাসের পক্ষে মত প্রকাশ করেছিলেন, সেই প্রেক্ষাপটে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের পূর্ণ স্বাধীনতার জন্য তিনি মত দিয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজির জনপ্রিয়তায় ভীত হয়ে ব্রিটিশ সরকার ভারত রক্ষা আইনে 1940 সালে নেতাজিকে মারাত্মক বিপ্লবী বলে যেটা পরিগণিত করেন এবং আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী করে রাখেন। পরবর্তীকালে এলগিন রোডে নিজ বাসভবনেও বন্দী করে তাকে রেখেছিলেন। নেতাজি পুলিশের চোখে ধুলো দিয়ে সেখান থেকে 1941 সালের জানুয়ারি মাসে গিয়াসুদ্দিন ছদ্মনামে কাবুল থেকে মস্কো হয়ে বার্লিনে এসে উপস্থিত হন এবং হিটলারের সহযোগিতায় ভারতীয় যেটা মুক্তি বাহিনী সেটি তিনি গঠন করেন। নেতাজি পূর্ব এশিয়াবাসী ভারতীয়দের ঐক্যবদ্ধ করেছিলেন এবং প্রাচ্য দেশবাসী ভারতীয়দের মধ্যে একটা গভীর বন্ধুত্ব এবং আত্মীয়তার ভাব গড়ে তুলেছেন। মানুষেরা তাকে ভালো পেয়েছিল একজন বিশ্বস্ত নেতা হিসেবে। অসম প্রদেশের সঙ্গেও নেতাজির প্রত্যক্ষ যোগাযোগ ছিল। নেতাজি অসমের ছাত্র সংগঠন, শ্রমিক সংঘ ও বিভিন্ন কৃষক সভা আদি গঠন করেছিলেন। তেলনগরী ডিগবয়ের যেটা শ্রমিক আন্দোলন হয়েছিল সেই আন্দোলনেও তার সহানুভূতি ছিল। শ্রীহট্ট সুরমা উপত্যকার ছাত্র সম্মেলনের সভাপতি হিসেবেও তিনি নির্বাচিত হয়েছিলেন। গুয়াহাটির কটন কলেজের ছাত্রসভায় তিনি তেজস্বী ভাষণ দিয়েছিলেন। নেতাজি অসমের প্রতি করা অন্যতম শ্রেষ্ঠ কৃতি হল 1938 সালে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈর নেতৃত্বে কংগ্রেসী মন্ত্রিসভা গঠন। নির্বাচনী যেটা প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে, যে বিভাজন নীতিতে বিশ্বাসী একটা যে একটা বড় সড় একটা ভূমিকা আমরা দেখেছিলাম একদল চক্রান্তকারীদের মধ্যে। এখানে আমি কথাটা চক্রান্তকারী বলবো এই কারণেই যে দেশ যাতে নাকি টুকরো হয়ে যায়, যাতে নাকি একটা বিভেদের রাজনীতি সৃষ্টি হয়, সেটা তারা প্রচেষ্টা গ্রহণ করেছিলেন। যাই হোক, ইংরেজ সরকার জনজাতি এবং তথাকথিত নিম্নবর্গের হিন্দুদের তখন কি করত, কংগ্রেসের বিরুদ্ধে উস্কে দিয়েছিল। তখন লীগের সভাপতি ছিল মোহাম্মদ সাদুল্লাহ। তিনি নেতা হিসেবে মৌলবাদী ভূমিকা পালন করেছিলেন। নেতাজি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে আসন্ন যেটা বিপদ সেটা লক্ষ্য করে শিলংয়ে চলে আসেন এবং হিন্দু মুসলমান জনজাতি অজনজাতি সমস্ত মানুষকে বুঝিয়ে দিয়েছিলেন যে কংগ্রেস জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অনুষ্ঠানের এখানে বিভেদের রাজনীতি চলবে না। তার ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে তখন কংগ্রেস দলে যোগদান করেন অসংখ্য ব্যক্তি এবং লোকপ্রিয় গোপীনাথ বরদলৈর নেতৃত্বে প্রথম অসমে কংগ্রেসী মন্ত্রিসভা গঠিত হয় এবং অসমের বিপদ কেটে যায়। এবারে কথা হলো যে এই যে এত অবদান রেখেছিলেন নেতাজি, 1945 সালে যখন নাকি সিঙ্গাপুরে যেটা প্লেন বিমান দুর্ঘটনা, সেখানে নাকি সেই একটা অন্তর্ধান রহস্য যেটা রয়েছে, নেতাজির মৃত্যু হয়েছে বলে একটা প্রচার অপপ্রচার চলেছিল, সেটা কিন্তু হয়নি। সেটা পরবর্তী যুগে বিভিন্ন কমিশন গঠন হয়েছে, তদন্ত কমিশন, এবং সেগুলো তদন্ত কমিশনের মাধ্যমে প্রমাণিত হয়ে গেছে যে নেতাজির মৃত্যু হয়নি, সেদিন কোনো প্লেন সেখান থেকে ওড়েনি, বিমান সেখান থেকে ওড়েনি, তাই তার মৃত্যুটা রহস্যই থেকে যাচ্ছে সবসময়। কিন্তু তার অবদান আমরা
অ্যাকচুয়ালি প্রাতঃস্মরণীয় ব্যক্তি হিসাবে আমরা স্বীকার করব এবং ভারতবাসী করছে, করতে থাকবে। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখলাম। নমস্কার, ধন্যবাদ।